এক ছেলে একটা এনজিওতে চাকরি নিয়ে ঢাকা গেছে। তো অনেক দিন পর ক্লাস স্কুলের ছোট বাল্য ফ্রেন্ড ও ঢাকা গেছে এনজিওতে চাকরি করার জন্য। তো ঢাকা গিয়ে যেহেতু একেবারে গ্রাম থেকে গেছে, কোনোদিন ঢাকা শহর যায়নি, আর একেবারে গরিব শ্রেণীর বন্ধু, তো ঢাকাতে গিয়ে বলছে যেহেতু আমার স্কুল ফ্রেন্ড আছে আমি তার বাসাতেই উঠি। তো তার সাথে গিয়ে ফোন দিয়েছে, ফোন দিয়ে কমিউনিকেশন করছে, যোগাযোগ করছে, যোগাযোগ করে ওই বন্ধুর সাথে দেখা করে সারাদিন বন্ধুর সাথে ঘুরছে। ঘুরার পরে এখন বন্ধু গ্রাম থেকে আসছে, কোথায় থাকবে, এবারে আর্থিক অবস্থাও ভালো না। তো বন্ধুকে সন্ধ্যার সময় বাসায় নিয়ে গেছে, বাসায় গিয়ে নিয়ে দেখে তাদের সেও তো একটা ছোটো এনজিওতে চাকরি করে, তারও কিন্তু আর্থিক অবস্থা খুব বেশি ভালো না। সেও ঢাকা শহরে ছোট্ট একটা খুবরি নিয়ে থাকে, এক রুমে থাকে। তো এখন স্কুলের ফ্রেন্ড আসছে, একেবারে বাল্য ফ্রেন্ড, খুব ভালো বন্ধু, কী করবে এখন? রাত্রেবেলা শুইতে দিতে পারবে, হোটেলে রাখবে এইরকম সামর্থ্যও নাই, কারো নেই, তাকে ব্যবস্থা করে দেবে এই সামর্থ্য নেই, আর যে বন্ধু গেছে গ্রাম থেকে তারও সামর্থ্য নেই। তো অনেক ভেবে চিনতে রাত্রে বলছে যে ঠিক আছে এই রুমের মধ্যে তিনজনে ঘুমাই। আবার ঘুমের মধ্যে তো রুম তো একটাই, একটা ছোট খাট, ওই খাটের মধ্যে তিনজন থাকা যাবে না। এখন তো মহাবিপদ, বউও নতুন অল্প কিছুদিন আগে বিয়ে করছে, এখন কী করা যায়? অনেক ভেবে চিনতে বউকে বলছে যে আচ্ছা বউ তুমি এক কাজ করো, ও তুমিও হচ্ছে আমার সব থেকে আপনজন, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি উপরে থাকো, আর ও হচ্ছে আমার খুব কাছের বন্ধু, একেবারে ন্যাংটাকালের বন্ধু, একসাথে অনেক স্মৃতি জড়িত আছে, ও ঢাকা আসছে, ওকে এবার নিচে রাখবে, দেবো কেমন লাগে? তোমরা দুজন খাটে থাকো, মধ্যখানে একটা কোলবালি দিয়ে দিবে, আর আমি তো নিচে আছি। তো তারপরেও ছেলে মানুষ বলা যায় না, যতই সে আমার ফ্রেন্ড হোক, তো যদি এরকম হয় যে দেখা গেছে কোনো বিপদ সংকেত দেখো যে সে তোমার শরীরে হাত দিছে, তাহলে তুমি একটু বলবা শোষা শোষা। যদি বুকে হাত দেই তাহলে বলবা যে একটু পেঁয়াজ পেঁয়াজ, আর যদি আসল কাজ শুরু করে দিই তাহলে বলবা মরিচ মরিচ। যখন তুমি একটা সংকেত দিবা তখন আমি তো দেখে থাকবো, বুঝে ফেলবো, তখন আমি বন্ধুর সাথে গল্প শুরু করে দেবো, বন্ধু বলবো যে না আমার বন্ধু তো জেগে আছে না, এই ধরনের কিছু কোনো কিছু করা যাবে না। এই বলে বন্ধু শুয়ে রাখছে। এখন রাত্রেবেলা হঠাৎ করে বউ সালাত সালাত বলে বলতে আছে, সালাত 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 সালাত। এখন ঠামি বলে কিরে আমি তো তাকে সালাদ শিখাই দিইনি, আমি শিখাই দিলাম শোষা মরিচ পেঁয়াজ, এরকম হয় তাহলে ঘুমের ঘরে কোনো স্বপ্ন টপ্ন দেখতেছে? তো আর কোনো আমি কোনো কিছু কিছু ব্যাপার মনে করিনি সকালবেলা। বউ তো আমার উপর মহা খেপা, ফ্রেন্ডের উপর মহা, এই তুমি কী বলো সারাত তোমাকে ডাকলাম আমাকে, আমি তুমি যে সালাদ সালাদ বললো, আমি তো শুনছি তোমার ডাক, কিন্তু আমি তো তোমাকে সালাদ শিখাইনি, কই তুমি আমাকে শোষা লবণ মরিচ পেঁয়াজ শিখে দিয়েছো, আমার সব তো একসাথেই শুরু করেছে, সব মিলে তো সালাদ হয়ে গেছে, তো আমি কোনটা বলবো? সব সালাদ খাইয়া ফেলাইছে।